আগে চিন্তা করবেন আপনি কাকে নিয়ে কথা বলছেন। যদি ব্যক্তিটা সাকিব আল হাসান হয় তাহলে কথায় লাগাম টানুন। সাকিব সম্পর্কে আপনার হয়তো সেই ধারণা বা জ্ঞান নেই, তাই তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। ধারণা থাকলে বলতেন সাকিব দ্রুত ফর্মে ফিরবেন, আর ফর্মে ফিরতে বেশি সময় নেবেন না, কিন্তু আপনি বললেন অবসরের কথা। যাই হোক, আল হাসান ফিরতে বেশি সময় নেয়নি। মাত্র দুই ম্যাচ পর নিজের চেনা রূপে ফিরে খেললেন অপরাজিত 64 রানের ইনিংস, হয়েছেন ম্যাচ সেরা। তাই পুরনো কথা আরও একবার টানতে হয়, চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নিয়ে দ্রুত নেতিবাচক কিছু বলতে নেই, তাতে লজ্জা পাওয়ার আশঙ্কাই বেশি থাকে। এর আগে বহুবার দেখা গেছে ব্যাটে বলে হয়তো ফর্মে নেই, তুমুল সমালোচনাও হচ্ছে মাঠের বাইরে। ঠিক তখনই গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে কিংবা বড় মঞ্চে জ্বলে উঠেছেন সাকিব, এ নিয়ে উদাহরণও দেয়া যায়। কিন্তু খেলোয়াড়টির নাম সাকিব বলে এবং সমর্থকরাও তার ঘুরে দাঁড়ানো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ায় ওসব পরিসংখ্যানের পাতা বের করে না দেখলেও কিছু যায় আসে না। তাই টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো তেমন কিছু দেখার সময়টা চলে এসেছে না, এখন বলতে হবে সাকিব দেখিয়ে দিলেন কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। তাই ভবিষ্যতে সাকিবকে নিয়ে মন্তব্য করার আগে হাজারবার ভাববেন। আপনার ভাবতে কষ্ট হলেও সাকিবের কিন্তু রানে ফিরতে কষ্ট হয়নি, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই ছন্দে খেলেছেন, ব্যাটিংয়ে কোনো জড়তা ছিল না, বলের ম্যারিট অনুযায়ী ব্যাট চালিয়েছেন, শেষটাও করেছেন একইভাবে। 38 বলে 50 তুলে নেওয়া সাকিব পরের 8 বলে যোগ করেন 14 রান, কোনো ছক্কা না থাকলেও 9-4 সাজিয়েছেন ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ 5 উইকেটে 159 রান সংগ্রহ করে, আর সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভারে 134 রানের বেশি সংগ্রহ করতে পারেনি নেদারল্যান্ডস। তাতেই 25 রানের দারুণ জয় নিয়ে সুপার 8 নিশ্চিত করল টিম বাংলাদেশ। সাকিবের ব্যাটিংয়ের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। রিশাদ নিজের করা প্রথম 2 ওভারে 19 রান দিলেও পরের 2 ওভারে 14 রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। 22 বলে 33 রান করা সিব ব্র্যান্ডকে ফেরানোর পর 1 বল ডট দিয়ে ফেরান বাদ ডি লিটকে, অবশ্য এতে লিটনের অবদান বেশি। দারুণ স্টাম্পিংয়ে লিটকে রানের খাতায় খুলতে দেননি, তাতে ম্যাচের নাটাই চলে আসে বাংলাদেশের হাতে। অন্যদিকে দুর্দান্ত মুস্তাফিজের দেখা মিলল স্লগ ওভারে, 17তম ওভারে মাত্র 1 রান দিয়ে নেন 1 উইকেট, রানটি আসে ওয়াইড বলে। এরপর 19তম ওভারেও ছিলেন কিপটে, শেষ পর্যন্ত 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 12 রান দিয়ে তুলে নিয়েছেন 1 উইকেট। সালমান আবদুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।